গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভিত্তিতে কর্মচারী যারা আমরা প্রায় আজকের 16 থেকে 18 বছর 20 বছর 25 বছর পর্যন্ত চাকরি করে আসছি, কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। আমাদের সিটিং ইঞ্জিনিয়ার মহোদয় বলছেন তোমাদের চাকরি আমরা স্থায়ী করে দেব, কিন্তু আসলে আমাদের চাকরি স্থায়ী করতেছে না। আমরা কিন্তু অবহেলিত, আমরা এখানে আমারও অনশনে দাঁড়াইছি যাতে আমাদের চাকরি স্থায়ী হয়, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ এখানে আমরা অবস্থান করব, আমরা এখান থেকে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে ইঞ্জিনিয়ার স্যার, এভাবে সবার কাছে আমরা আবেদন করে স্বাগত দিচ্ছি। আমরা এবং দীর্ঘদিন পর্যন্ত তারা আমাদের আশ্বাস দিতেছে, রায়ের আলোকে আমরা আমাদের রায় আছে, এখানে বলা হয়েছে যে তোমাদের করে আমাদেরকে নেওয়ার জন্য এই জন্য আমরা রাজপথে মন্ত্রণালয় আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, মনোভূত মন্ত্রণালয় আছে, তারপরে সচিবালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মাননীয় রাষ্ট্রপতির কার্যালয়, মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর জাতীয় সংসদ সদস্য ভবন, বন ভবন, এরপরে আপনার মনোভূত ভবন, হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল, সরকারি যত হাসপাতাল আছে আমাদের মনোভূত ভবনের আন্ডারে আমরা এখানে আমরা এখানে আমরা দীর্ঘদিন পর্যন্ত ভাবে আজকে অবরোধ আজ 20 বছর চাকরি কমাইছি না। আমাদের শুধু আশ্বাসের মধ্যে দিয়া আমাদেরকে অযথা পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পরিশ্রমী সঠিকভাবে না দেওয়াতে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়াতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করব যাতে আমাদের এই শেষ বয়সে আমাদের চাকরি যাতে নিয়মিত করা হয়, আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের বহুকুলা পান যাতে নিয়ে চাকরি ডাইল ভাত খাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনোনীত থাকলে আমাদের চাকরি পালিয়ে আমরা এখনও কিন্তু কিছু পাচ্ছি না, তাই আমাদের দাবি পূরণ করতে আমাদের চাকরি সরকারিকরণ করা হয়।